বাড়ি কোথায়? আমরা 24 পরগনা হচ্ছে পুরনি খুব কষ্ট করতে হয়তো তো শেয়ার কমে গেছে, বেশিরভাগ যা কাজ হচ্ছে সব বাইরে থেকে এনে বসিয়ে দিচ্ছি, কাটিং এনে শুধু বসিয়ে দিচ্ছি, কিন্তু ওটা তো কাজ নয়, থিমের কাজ অ্যাকচুয়ালি, নতুন থিম তৈরি হবে। আজকে তো যা লকডাউন পড়েছে, ধরুন মার্চ মাস থেকেই চলছে পরিস্থিতি এরকম, আজকে প্রায় 6 মাস চললো এই পরিস্থিতি। কয়েকদিন পরেই তো বিশ্বকর্মা পুজো, বিশ্বকর্মা পুজোর ঠাকুরের বায়না কেমন হয়েছে বা বাজেট কেমন? বিশ্বকর্মার বাজেট খুব সীমিত বাজেট, যেসব ফ্যাক্টরিতে বড় বাজেটের পুজো হতো তারা 2-3 হাজার টাকা ঠাকুর নিতে চাইছে, তাতে আমাদের চলবে কি করে? আগে বছরে কত ঠাকুর গেছে, এখন এই পুজোর সিজনে কেমন ঠাকুর যাচ্ছে? ধরুন আগে যেভাবে ঠাকুর যেত তা এখন তো আর হাফ হয়ে গেছে ঠাকুর, কিন্তু ঠাকুর যে সংখ্যায় হাফ হয়ে গেছে বাজেটে আসছে না।
আপনার নাম? আমার নাম সুভাষ জানা ইচ্ছা। আবহার জন্য তো কোনো ক্লাব বেশি পয়সার কোনো ঠাকুরই নিচ্ছে না, আর যে নিচ্ছে যারা যেখানে 20,000 টাকা দাম ছিল সেখানে দিচ্ছে 2,000-3,000 টাকা ঠাকুর নিচ্ছে। এ নিয়ে আমাদের লেবারকে নিয়ে লেবারের খরচ চালানো কষ্ট, আমাদের নিজেদের সংসার চালানো দায় হয়ে পড়ছে এই পরিস্থিতিতে। সামনেই তো দুর্গাপুজো, দুর্গাপুজোর কাজ কি চলছে? দুর্গাপুজোর কাজ চলছে হতাশা। হতাশা বলতে আমাদের তো একরকম ঠাকুরের বাজেটই নেই, যেখানে ধরুন 50,000 টাকা ঠাকুর হতো সেখানে 10,000 টাকা ঠাকুর চাইছে পার্টি, 15,000 টাকা ঠাকুর চাইছে। তা মেটালসের সব দাম বেশি, বাঁশের দাম বেশি, প্রেকের দাম বেশি, দড়ির দাম বাড়া, তা সব জিনিসের দাম বাড়া, অথচ লকডাউনে ঠাকুরের দাম কম। লেবার তো সকলের পেট চার্জ পেট আছে, সকলের তো খরচ।